আবারও জলাবদ্ধতার শিকার যশোরের ভবদহ এলাকা। পলি জমে এই অঞ্চলের চারটি নদীর তলদেশ উঁচু হওয়ায় জোয়ারের পানি উপচে ভাসছে আশপাশের গ্রামগুলোর জনবসতি, চাষের জমি, খাল, বিল। ঘরবাড়িতে পানি ঢোকায় সীমাহীন কষ্টে আছেন এই অঞ্চলের প্রায় 2 লাখ মানুষ। ভবদহের জলাবদ্ধতা নিয়ে সাইফুল ইসলাম সজলের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। যশোরের অভয়নগর উপজেলার হাটাগাছা গ্রামের দেবী মণ্ডলের মাথাগজার এই জায়গাটুকু গত 1.5 মাস ধরে পানির নিচে। কমাতো দূরের কথা, এখনও প্রতিদিনই বাড়ছে পানি। বাধ্য হয়ে নিজের পোষা কয়েকটি হাঁস মুরগি সাথে নিয়ে আশ্রয় নিয়েছেন বাড়ির পাশের সামান্য উঁচু রাস্তায়। আকাশে মেঘ হলেই আতঙ্ক দানা বাঁধে মনে, আবারও বৃষ্টি হলে আশ্রয় নেওয়া রাস্তাটাও যে চলে যাবে পানির নিচে। উঠোনে মাজা জল, ঘরের ভিতর হাঁটু জল, তারপরে মানুষের খাবারের সমস্যা, সব কিনে নাই, 2 বছর বিল ওঠে না। ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য এলাকার মানুষকে সংগঠিত করে গত 40 বছর ধরে সংগ্রাম করে আসছেন অভয়নগরের ডুমুরতলা গ্রামের রণজিৎ বাওয়ালি। এবার পানি উঠেছে তার বাড়িতেও। মানুষের কোনো কাজ নেই, কাম নেই এবং বাড়ি ভরে থাকতে হচ্ছে, মানে অসহায় একটা জীবনযাপন। গত বছর বৃষ্টি কম হওয়ায় ভবদহ এলাকায় জলাবদ্ধতা খুব একটা প্রকট ছিল না। যশোর আবহাওয়া অফিস জানিয়েছে গত বছর মে থেকে আগস্ট পর্যন্ত 4 মাসে জেলায় 740 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল, আর এবছর এই 4 মাসে বৃষ্টি হয়েছে 1263 মিলিমিটার। বৃষ্টির পূর্বাভাস আরও রয়েছে, সাথে যোগ হয়েছে জোয়ারের পানি। পানি আপনার 18 মাসের থেকে শুরু হয়েছে, শ্রাবণ ভাদ্র মাস পড়ে গেছে, এই 2 মাস পার হয়ে গেছে অটোমেটিক। এরপরে এখনও কতদিন থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। মাছ মারিয়ে জীবনযাপন করা তাও তো সমস্যা, মাছ তো নাই, চারিপাশে ঘের, মালিক আটকায় রাখে, পানি হলে সেই সাপ পোকা নানা রকম ভাবে তাদের রাত্রি ভয় পাতি হয়। একটা গরু ছিল তাও বেছে ফেলাই দিল, রাখতে পারলাম কি করে রাখবো, বিছেলের যে দাম তা কিনে খাওয়াই পারলাম না। দেবী মণ্ডল আর রণজিৎ বাওয়ালির মতো হাজারো মানুষের স্বপ্ন ভবদহের পানিতে নিমজ্জিত। এই পানি থেকে কবে মুক্তি মিলবে কিংবা আদৌ মিলবে কিনা তা জানা নেই কারো। NTV News Desk.